সারা দেশে নানা আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভাণ্ডার গড়ব। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে নার্গিস জুঁইয়ের প্রতিবেদন। জামালপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন। বাগেরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস 2022 উদযাপন হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁয় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর বিভাগীয় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য জেলা ও বিভাগীয় শহরগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। নার্গিস জুঁই, বাংলাদেশ টেলিভিশন।